डीजे बापी दुशाई नंबर पोल আমি যখন বিয়ে করছি তাহলে আমি শ্বশুর বাড়ি আসবো কার সাথে বউয়ের সাথে তাহলে বউয়ের সাথে শ্বশুর বাড়ি আঁকিছি বলে এই দেখো নতুন শ্বশুর বাড়ি যাচ্ছ তা তুমি মিষ্টি দেবে আমি বলি হ্যাঁ তাহলে মিষ্টি দোকান ঢুকিয়ে দিয়ে পিছন ফিরে তাইকে দেখি বউ ঘোড়ার মতন ছুট মেরেছে আমি আর আমি আছি রাগ ভরে দুসব মিষ্টি দোকান থেকে নকুলদানা কিনে চলে কিন্তু বাড়ি আইছি বাড়ি তো কেউ নি পুরো বাড়ি ফাঁকা তা বাড়ি যখন ফাঁকা তাহলে এ খাবার কিন্তু ওদের ও খাতে দেবো নি সব তোমাদের কাছে ছড়িয়ে দেবো তোমরা খেয়ে নেবে আমি কি একলা খাবো নাকি না না আমি গ্রামের ছেলে হতে পারি কিন্তু একদম রাগগুলি খেয়ে নাও তোমরা খেয়ে নাও দাদা আমি যখন কুটুমারি আসি তখন আমার মা বলছে বলে বাবা তুই তো গ্রামের ছেলে এতগুলো করে খাস নতুন শ্বশুর বাড়ি আছি একটু কম করে খাবি আমি বলি ভালো যুক্তি দিয়েছে বলে বাবা আরেকটা কথা বলি শোন তো শাউরি যদি একবার ডাকে তুই যাবি না আমি বলি কেন বলে তিনবার চারবার ডাকলে জামার একটা রোয়ে থাকবে তুই রোয়ে দেখাবি তো রোয়ে থাকবে কিন্তু আমার বউ কোথায় গেছে বউটা বাড়ি ফিরলে তবে তো বলি ও ফিরকি ফিরকি ও ফিরকি ফিরকি রে এত মজা ভালো নয় না না আমি থাকতে এত মজা কিসে দেখো না তোমাকে পেয়ে আজকে আমি ভীষণ 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 খুশি আমরাই তো আনন্দে গান করছি আমার পেয়ে খুশি না কি ওখানে অন্যজন কোনো আছে খুশির জন্য এই না দেখো না বাড়িতে তো এসেছি কিন্তু বাবা মা তো কাউকে দেখা পাচ্ছি না তা তোমার বাবা মা এখানে আমি কি পাড়ায় ছুটবো জামাই কি ছুটবে সরসরি খুঁজবে না না তুমি একটু দাঁড়াও আমি মাকে ডেকে দেখছি মা ও মা মা গো ভালো আছিস আমার সোনা আমার মন্না মা মা আমার সিনো তো বাবাটা কই তোমার জামাই হ্যাঁ তোমার জামাই ওই যে ও বাবা জামাই কি হাজে মা ভালো আছো বাবা বাড়ির খবর ভালো আমি বিরাট ভালো আছি তুমি ভালো আছো মা বাবা আমরা সবাই ভালো আছি সবাই ভালো আছি দেখো মাকে প্রণাম করো হ্যাঁ প্রণাম করতে হবে তো না বললে হবে না না বাবা আমি গ্রামের ছেলে নতুন শহর বাড়ি এসেছি শহরের ছেলে বুঝে যাব শহরে কার বলে বাবার গটা তুমি নাও আর বাবা এলে ঝেড়ে দিয়ে দেবে আজকে তোমরা প্রথম দিন বাড়িতে এসেছি তুমি আমাদের খাওয়ার জন্য কি জোগাড় করেছো বলো তো ওমা তুই আর বলিস না তুই তো জানিস তোর বাবা কত হাল লম্বা মানুষ বাজারে যাচ্ছে আমি কত করে বললাম বলে এই দেখো নতুন জামাই আসছে তুমি একটু মুরগির ওই ছাড় ঠেংড়ি বেগড়ি নিয়ে আসবে জামাইয়ের একটু ফুটকি দেখে দেখে দেবো তোর বাবা মেরে কি করলো কি করেছে কিলো খাসির মাংস নিয়ে ওমা মারে তোর কথা মনে হয় আমি রাখতে পারলুমি রোয়েটা রাখতে পারলুমি সৌরবাড়ি 5 কিলো খাসির মাংস 4.5 কিলো তো জামাই একলা খাবি মা গো কি আর কি করেছো হ্যাঁ মা হ্যাঁ তোর বাবা না বাজারে গিয়ে দেখে না এই বড় বড় এই মোটা মোটা মোচা চিংড়ি 3 কিলো কিনে এনেছে এই মোটা চিংড়ি জীবনে খাইনি আজ খেয়ে দেই কি যাব 2 কিলো 150 তো জামাই খাবে তো মা গো কি আর কিছু করনি হ্যাঁ মা হ্যাঁ লাগে ওই
দই খাওয়াবে বলে তোর বাবা 3 কিলো দই কিনে এনেছে। এই জামাই চেটেছে তো 3 কিলো খাবে, ভাতের সঙ্গে ক কিলো খাবে। মা গো তোমার কথা শুনে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমাকে এক্ষুনি খেতে দাও। মা হ্যাঁ বেলা হয়ে গেছে, আমি তো সব জোগাড়জাটি করে রেখে দিয়েছি তোকে খাওয়াবো বলে। চল চল, তার আগে আমার বাবাকে ডাকি। আমার সোনা টুকরো জামাই, তোর বাবা জামাই। ইহা যে মা, চলো বাবা খাবে চলো। ও শরীরটা একটু খারাপ মতো। এই মা, মা দেখ না জামাই শরীর খারাপ বলছে। জানিস মা, এই শরীর খারাপ অবস্থায় যদি ওই ভালো মন্দ জিনিস খায় আর যদি বাড়াবাড়ি হয়ে যায়। না না বাবা, জামাইয়ের এখন খেতে হবে না, পরে খাবে এখন। চল মা চল, তুই খেয়ে নিবি, চল তুই খেয়ে নিবি, চল। এই যে তোমার শরীর খারাপ যখন, তুমি খাটে বসে থাকো, আমি ততক্ষণ মায়ের সঙ্গে গিয়ে খেয়ে আসি। মার কথা মাথায় রাখতে রুয়ে রাখতে গিয়ে তো খাওয়া বন্ধ হয়ে যাবে। না না যাওয়া হবে, চুপ করে বসে থাকো, রুয়ের কথায় দেখাবো। এই মা ফুরকি, মা মা তাড়াতাড়ি এটা নিয়ে যা, জামাইয়ের খাইয়ে দিয়ে, মা খাইয়ে দিয়ে। হবে আমি খারাপ ভাব দিছি? আমি গ্রামের ছেলে বলে লোকজনের সামনে আমার খেতে দেবে, পার্সোনাল দেবে, বেশি করে দেবে, উই দেবে। ও মা কি হয়েছে, আমাদের ফ্রিজ থেকে জলের বোতলটা দাও। হ্যাঁ মা নিয়ে যা, তাড়াতাড়ি যা। জীবনে আমি ফিচিলির জল খাইনি, যাও সৌর বাড়ি আইছি যখন 4 লিটার ফিচিলির জল খাও। আকার বলা আছে দেখে দাও। এই যে তুমি বসে আছো, আমার মা তোমার কথা কত ভাবে দেখো, মা এটা পাঠিয়েছে খেয়ে নাও। দাদা তোমরা ভেবে করবে কি, আমার শাউলি পেটে যে ওমেজিডি যাওয়া হবে, খিদের সময় যা পাঠাবে মুড়ির মতো চিবে একবার খেলবো। এই দেখো তোমার শরীর খারাপ যখন, তুমি খাটে শুয়ে থাকো, আমি ততক্ষণ আমার বান্ধবীদের সঙ্গে গল্প করে আসি। এই ওয়ালা ওয়ালা, এরা কি আকিল জাদু বলে? না না জামাই একবার না বলে দেবো কি আর ডাকা যায় না? যাওয়া হবে কুকুরের মতো রেখে চুপ করে বলে থাকবো, এটা কি কখন ডাকে? ও বাবা, মাথা ঘুরতেছে খিদে এতে, হাত ঘুরতেছে খাবো বলে, পা ঘুরতে রাহি। ও যারা কলকাতার কুকুর, দামি দামি কুকুর করা কেবলে খেয়ে নেবে। কুকুর তুই জানি না, আমি গ্রামে থেকে এইছি রে, ধরলে কিন্তু লেজ বাঁচিয়ে খেয়ে নেবো। না না ডাকে না যখন, একটা বুদ্ধি মাথায় এসেছে, কিন্তু বুদ্ধিটা করবো কি করে, অন্ধকারে কাগজ কোথায় পাবো? দেখি হাঁচা করে করে যদি একটা কাগজ পাই। কাগজ যখন পেয়েছি, মুখে যখন হচ্ছে না লিখে দেবো। কী লিখি কী লিখি ওরা তোমরা বলো না, কী লিখি মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে, এবারে ডাকিলে খাইব। এইভাবে মানুষ যাতায়াত করতে পারে কলকাতায়? মার ওই জন্য বারবার বললু, মা গো আমার কলকাতার কাজে পাঠাওনি। কে কার কথা শোনে? বলে দুই লোকের সংসারে কেউ যদি না খাটিস তা সংসারটা চলবে কি করে? তা দাদা সেই মনোভাবনা নিয়ে আমি কলকাতায় যাচ্ছি। যেমন কলকাতার বাসে ভিড়, আর তেমন জোরে আমার প্রস্তাব পেয়েছে। বাবা রে বাবা, বিধাননগর লেবিচি বলি, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ঝাড়ি, তা দিয়ালে লেখা আছে এখানে প্রস্তাব করিবে না। সেই প্রস্তাব চেপে চেপে আমি নারকেল বাগান চলে গেলাম অটো ধরে। অটো স্ট্যান্ডে বলি, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ঝাড়ি, একই ব্যাপার, এখানে আবর্জনা ফেলিবে না। কেন রে বাবা এত নার উপর চাপ পড়ে কেন? সেই প্রস্তাব চেপে চেপে আমার পাটির বাড়ি গিয়ে সারতে হলো। কিন্তু রাত তো অনেক হলো, সবাই ঘুমিয়ে পড়লো নাকি? জামাই বাবু এসেছি, ও আজকে তো আসার কথা ছিল। যাই হোক ঘুমাচ্ছে ঘুমাক, সকালে ডেকে কথা বলবো। আমি কিরম ভাবে ঘুমাচ্ছে দেখো, তুমি কাঠ বিড়ালির মতন ঘুমাচ্ছে। এখানে আবার লেখা লিখি কি লেখা আছে বলো দিদি? কি হয়েছে? এখানে কিছু একটা কম হচ্ছে। হ্যাঁ নাটা কম হচ্ছে, নাটা আমি বসিয়ে দিই। কিন্তু মার ডাকতে হবে, সেই সকালবেলা বার হয়েছি, এত রাত হয়ে গেল, মার ডাকতে হবে, দুটো খেতে হবে, তারপর শুতে হবে। ও মা মা, ও মা মা, ও মা মা, তোমার ফটকে আছে ভাত বলো। না না তোরা কেন লেখাপড়া শিখেছিলি, কেন লেখাপড়া শিখেছিলি? দাদা তাহলে গল্পটা বলি শোনো।
আমার নাম উদয় পাঁজা। কত পরিষ্কার নাম, সালার আধার কার্ডে আমার নাম দিয়েছে উলঙ্গ রাজা। চিন্তা করতে পারবে আমাদের বউ, আমাদের গিন্নি কত পরিষ্কার নাম, সুলেখা পাঁজা। তার নাম হয়েছে আধার কার্ডে সুখেখা পাঁজা। চিন্তা করতে পারবে মাথা ঠিক থাকে? এদিকে তো বাড়ির নতুন জামাই, মাথায় আমার ঠিক নাই, সব বাজার হাট করে ফেলেছি, খাসি মাংস চিংড়ি দই বাজার হাট করে বাড়িয়ে নিয়েছি, রান্না বান্না সব হলো, জামার শরীর খারাপ খেতে পারলো না, সেই মাল সব আমরা বাড়ি সবাই মিলে টেনেছি। টেনে দাদা কি বলবো, শরীর এত খারাপ, গ্যাস হয়ে গেছে, আর মাথা টনটন করতে, গায়েতে ঘাম আসছে, যে একটুও দাঁড়াতে পারিনি, একটু ছাড়তে পারলে জানো বলতে বলতে হবে রে, হবে হবে হবে, এবারে হবে। ও বাবা বাবা, এসে গেছে রে, সামনে এসে দিচ্ছে হাওয়া, এমন হাওয়াটা দিচ্ছে ভিতরে ঢুকতে যে মাংস মারা চিংড়ি দই কারি কি সের বাবা ঝাল মিটি সব রকম। কিন্তু আমার যে ফিরকিটা গেল কোথায়? ফিরকি, তোমাকে কতবার বলেছি আমাকে ফিরকি বলে ডাকবে না। ওমা মনে থাকে না ফুলকি নামটা মনে থাকে? আমার কত সুন্দর নাম, কেন ফুলকি বলা যায়? আরে আমার থেকে বল, এবার থেকে বল, বলো হেমা বাবা তুই কোথায় গেছিলি? দেখো না বাবা, সকাল হয়েছে, মা একবার শুনে লুচি দিয়ে বলে ফুলকি তুই সব খাবি। হ্যাঁ না, ঠিক কথা বলেছিস। আমি সেই বড় বাজারে 50 কেজি ক্ষীর কিনে জন্য খেয়েছি বাবা, আমি আর কিছু খেতে পারবো না। ওকে নষ্ট করে দিয়েছি, আমি ধরে নি আসা মেটাই, আসা মেটাই। বাবা তুই খাওয়া বন্ধ দিবিনি, তুই খাবি আর ঢালবি। আমি কিছু খাবো না বাবা গো, তোমার জামাই কাল থেকে না খেয়ে আছে, আজকে ডেকে দেখো না যদি খায়। ডেকে দেখবো বলতে? হ্যাঁ ঠিক আছে, তোর কথা শুনে ডেকে দেখি। দেখো ও জামাই, বাবা জামাই, কি ব্যাপার, কি লিখেছে? এবারে ডাকিলে খাইব না, চিন্তা করতে পারবে? তা খাবে না, খাবে না, খাবেই না, আমার বই এই কাছে। তুমি ডাকবে না তো? আমি মাকে ডাকছি, মাই ডাকবে, মা, ও মা, মা গো। এরকম করে ডাকছিস কেন, কি হয়েছে বলতো দেখি? দেখো না মা, বাবাকে কখন থেকে বলছি তোমার জামাই কাল থেকে না খেয়ে আছে, আজকে ডেকে দেখো যদি খায়, বাবা শুনছেই না। তো বাবার দ্বারা কোনো কাজ হয়েছে না? হবে জামাই মনে হয় আমাদের উপর রাগ করেছে গো। কেন বলি? কারণ কি জানো, আসার সঙ্গে সঙ্গে খেতে বললাম, বললো শরীর খারাপ। আচ্ছা এখন আবার লিখে দিয়েছে এবারে ডাকিলে খাইব না। চেপে যাকার কাছে বলি না, আমরা ডাকিব না। তোমরা কি বলছো বলো তো? তোমাদের কাউকে ডাকতে হবে না, আমার স্বামীকে আমি নিজেই ডেকে দেখবো। তুই নিজেই যা। এই দেখো, এই যে কি লিখেছো, কেন বুঝতে পারলি না? কানে 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 বলি, কাছে যাবো, কাছে কানে কানে বলবে, কানে কানে বলি। তোমার বিশ্বাস হয়নি? তুমি আমার হাতটা দেখো, এখনো সেন উঠছে, লাস্টে দই খেয়েছি, দই এখনো লেগে আছে। তো খাওয়া হয়নি তা কি আছে, এই হাত আছে বুঝতে পারলে কি হয়। মুখে বললে হবে না, কাজে করে দেখিয়ে দিতে হবে। ওই দেখ শুয়ে পড়ে, দেখেছো এই পুরো রাখাতে, দেখো না শুধু চুপকে দিচ্ছে, চুপকে দিচ্ছে। শ্বশুর বাড়ি এসে জীবনে যাবে সে, আমি খিদে মরে যাব।
এরা ডাকে না রে ভাই আর গ্যাসের বড়ি খাইয়ে মারে পিছে একদম মিথ্যা কথা বলবে না এই আমি মিথ্যা কথা বলছি তুমি বলছো আমি মিথ্যা কথা বলছি তোরা খাইয়ে মাটি ফের মিথ্যা কথা বলছিস তোমার ভালোর জন্য আমরা বলি গ্যাস হয়েছে মনে হয় গ্যাসের ট্যাবলেট দিলাম তোমাকে খেতে বলছি তুমি বারবার মিথ্যা কথা বলছো শ্বশুর বাড়ি এসে জীবন যাবে শেষে আমি খিদে মরে যাই এরা ডাকে না রে আমি খিদে মরে যাই এরা ডাকে না রে ভাই গ্যাসের বড়ি খাইয়ে মনে ভিষে ঠিক কথা বলেছে ওরকম জামাই শ্বশুর বাড়ি থাকার থেকে না থাকাই ভালো দিয়েছো না একটা তাঁতের শাড়ি তাই বলে আমার কোচি মেয়ের সঙ্গে কামড়া কামড়ি তুমি কি ভেবেছো ঢিল মারলে পাটকেল খেতে হয় ও তাহলে তোমরা ঢিল মারবে আমরা চুপ করে থাকবো পাটকেল খেয়ে আর আমাদের গ্রামের বড় বড় মাটি ঢিল আছে এমন মার মারবো তখন বুঝতে পারবে ফিন রুলে চাকে পোচাতে দিলে বিশের জ্বালাই এবার তুমি মরবে যে আরে তোমরা ভীমরুল আর এইটা চা এই চাকে তাহলে আমি ঘা মেরেছি হে ভগবান এবার যাবে সম্মান শ্বশুর আর জামাই এরা রাবণ হনুমান হনুমান তুমি হনুমান তোমার আছে কোন মান সম্মান ওই জন্য সেজে বসে আছি হনুমান শাশুড়ি আমার লেজে আগুন দেবে কেন আর এই রাবণের লঙ্কা পুরো সেই লেজে যাব ভীম রুলে চাকে বিশের জ্বালাই এবার তুমি মরবে যে জ্বলে আই রে ভগবান এবার যাবে দুশ্মন শ্বশুর আর জামাই এরা রাবণ হনুমান খাবে কারেন তাই শ্বশুরের মাথায় পড়ুক জামাই খাবে কারেন তাই শ্বশুরের মাথায় পড়ুক আমাদের মাথায় বাজ পড়বে ও আর আমি কারেন্ট কে মরবো মরা দরকার আছে আর আমি মরলে কি হবে জানো কি হবে তোমার মেয়ের শাখা ভাঙবে শেষে খুব তো বড় মুখর বলেছিলে ফুলকি এমন ছেলেকে তোর বিয়ে দেবো সেই ছেলে দেখবি সোনার টুকরো ছেলে দেখো তোমার সোনার টুকরো ছেলে দেখো ওরে মা আমি জানবো কি করে ঘটক যেমনটি আমাকে বুঝিয়েছে তেমনটি আমি বুঝে তোকে বিয়ে দিয়েছি আমি জানি গ্রামের ছেলে হীরের টুকরো ছেলে ও বাবা ইয়ে তো হীরের টুকরো কোথায় ইয়ে তো কাঁচের টুকরো আমি খাবো না এর ভাত মিলল কি হিসাব না খাইয়ে মারবে সবাই ও মানুষের উঠে যাচ্ছে নামা নামা বাবা উঠে কেন যায় দাদা এই যদি মার মেয়ে মা হয় তাহলে মেয়ে কি হবে মা তুলে ছুটে আসে তাহলে মেয়ে কত তুলবে চুপ করবে একদম চুপ করবে তোমরা দেখেছো কোথায় শুধু তুমি জামাই বলে অল্প তুলেছি তোমার বাবা আসলে বেশি করে তুলতাম আমি খাবো না এর ভাত মিলল কি হিসাব না খাইয়ে মারবে জামাই মা মানুষের বারবার বলছো অমানুষ আচ্ছা ভালো মানুষের বাচ্চা তুমি বলো তো দেখি তোমাকে ডাকলাম তুমি খেতে আসলে না কেন ওমা রোয়ে ডাকেছিল রোয়ে ডাকেছিল রোয়ে মানে নতুন শহর বাড়ি যখন আসতেছি আমার মা বলে বাবা তুই নতুন শহর বাড়ি যাচ্ছি তুই যদি বেশি বেশি খাস সাউরিতে রাক্ষুশ বলবে আর তোর যদি একবার ডাকে তুই যাবি না আমি কেন বলে তিনবার চারবার ডাকবে যাবি তবে রোয়ে থাকবে রোয়ে ভগবান ও আচ্ছা তাহলে এই ব্যাপার ওই জন্য মুখে যখন হচ্ছে না তোমরা ডাকছ না আমি রোয়ের দেখাতে পাচ্ছি না ওই জন্য বলি লিখে দেবো মানে তুমি লিখে দিয়েছো আমি লিখেছি তুমি লিখেছো আমি লিখেছি আচ্ছা বাবা শিক্ষিত জামাই কি লিখেছো তুমি একটু পড়ে শোনাও তো দেখি হ্যাঁ আমি লিখলে পঞ্চায়েত ভিডিও থানা বন্ধ ভুল ধরতে পারবে না দিয়ে না ভুল ধরবে কি লিখেছি শোন কি লিখেছি তুমি বলো কি লিখেছো তুমি বলো শোন বলো এবারে ডাকিলে খাইব জামাই একটা কথা মনে পড়েছে তোমার শালা ওই ফটকে কালকে অনেক রাত্রে বাড়িতে ফিরেছে হ্যাঁ বাবা তোমার সঙ্গে কথা বলে গেছে ও শালা ঢুকেছে আমি তাহলে লেখা দেখে হবে খালা লেখা দেখে যে হবে কি না হবে আমি মাথা ঘুরতেছে খিদেতে চুপ করে শুয়ে পড়ে আজ বিটবিট করে কি বলো ফুটফুট করে চলে গেল ও আচ্ছা ও বাবা জামাই কিছু মনে করে না যাওয়া এসব ভুল বোঝাবুঝিতে হয়ে গেছে তোমার ওই শালা সব কিছু দিল চটকে ওই ও শালা শালার কাজ করবে
সালা সালার কাজ করবে জামাই বোজারি ভুলে তুমি গেলে যে ভুলে বোজারি ভুলে তুমি গেলে যে ভুলে কেমন লেখে না দিল ফাঁসিয়ে রে জামাই দেখো বাবা তুমি এই নতুন শ্বশুর বাড়ি এসছো এই বাড়ি গিয়ে যদি বন্ধু বান্ধবের কাছে এইসব গল্প করো এইসব কীর্তির গল্প তোমার মান সম্মান আমাদের মান সম্মান থাকবে বাবা আমি কি বোকা মা আমি সৌরবাড়ি মার কাছে আর পাড়াই বলবো সৌরনা ধরে মেরেছে তোমার জামাইয়ের খিদে পেয়েছে তাড়াতাড়ি গিয়ে রান্না করো না এখনই রান্না করতে বসে দেবো এরকম হ্যাঁ কি বল তুমি এরকম বড় ব্যাগ দুটো নিয়ে বাজারে চলে যাও গিয়ে 50 সোয়াবিন কিনে আনবে আমাদের খাই খাই বংশ জানো বাবা আমরা এত খাই তবে ওই অমাবস্যা পূর্ণিমা দেখে দেখে মাছ মাংস খাই দাদার বিয়ে করবে কোন বাড়ি বিয়ে করছি দেখে না অমাবস্যা পূর্ণিমা বাকি টাইম এলে এইটা খাওয়া দেবে তুমি তাড়াতাড়ি যাও না রান্না করে যাবো হ্যাঁ চলো আমি বাজারে যাচ্ছি তাড়াতাড়ি চলো ও বাবা জামা কি হচ্ছে ঠিকই বলো তোমার একটা কথা বলি কি গো একটা গাছের সভা কি জানো কেন ফুল চমৎকার আর একটা মেয়ের বিয়ের পরে সভা কি হয় তার স্বামী শাখা সিঁদুর স্বামী শাখা সিঁদুরকে নিয়ে তুমি কই যাবে অবহেলা তুমি কি জানো তোমার স্বামীর শাখা সিঁদুর তোমার জীবনের হবে পথ চলা সত্যি আমি ভুল পথে যাচ্ছিলাম গো আমার ভুলটা তুমি ভেঙে দিয়েছ আমি তোমায় কথা দিচ্ছি যতদিন বাঁচবো তোমার সঙ্গে মাথা রেখে বাঁচতে চাই সত্যি শুনছো কি বাতাসটা Thank you.